আউল বাউল ফাউল যেগুলো আছে এগুলাও মুশরিক কথা বলেন ঠিক কি না বলেন এই আউল বাউল ফাউল না বলে বুখারী পড়ে মুসলিম পড়ে তিরমিজি পড়ে নাসাই পড়ে মিশকাত শরীফ নাকি সিহাসিত তার কিতাব এই ফাইটটা যায় মুফতি আছে না নাই আরো জোরে বলুন এই ফাইটটা যায় মুফতির এখন আসল ফাটা ফাটতেছে কথা বলুন না ঠিক কি না বলেন এই ফাইটটা যায় মুফতি সংসারে দাঁড়িয়ে বলেছে এদেশের আলেম সমাজ ওয়াজ মাহফিলে অশ্লীল কথাবার্তা বলে আলেম সমাজ অশ্লীল কথাবার্তা বলে আর ফাইটটা যায় শিল্পী তাসাউফের কথা বলে কি বলেন আপনারা উনি ইসলাহি কথাবার্তা বলেন বরং তার নিকৃষ্ট শব্দের গান আছে যে গান যদি যুবক ভালো করে মনোযোগ সহকারে শুনে আবার গুসল ফরজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইসলাম এবং কোরআন বিদ্বেষীদেরকে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করুক জোরে কল আমিন আলেমদের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা ইসলামী সংস্কৃতি কৃষ্টি কালচার তাহাদিব তামাজ্জুনের দুশ্মন যারা আল্লাহ পাক এদেরকে দুনিয়া এবং আখেরাতে আরো আরো বেশি লাঞ্ছিত করুক জোরে কল আমিন এই ভদ্র মহিলা আমি আপনাদেরকে ডকুমেন্ট দেখাতে পারবো আমার মোবাইলে পত্রিকার স্ক্রিনশট নেওয়া আছে ওয়াজ মাহফিলে তার এলাকায় যখন সে এমপি ছিল মাদ্রাসার শিক্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে তাকে প্রধান অতিথি রাখে নাই কাকে ওই ফাইটটা যায় শিল্পে আচ্ছা ওয়াজ মাহফিলে ওর মতো নষ্টা মহিলাকে দাওয়াত দেওয়া হবে একটু জোরে বলতে হবে ও যত বড় এমপি হোক আর মন্ত্রী হোক নষ্টের জায়গাতে কোরআনের মাহফিল ওকে কেন দাওয়াত দেওয়া হয় নাই এই জন্য ইমাম সাহেবকে মাহফিল ক্যান্সেল করে নেয় তাকে একদিনের জন্য থানায় নিয়ে আটকায় রাখছে প্রশাসন দিয়ে নির্যাতন করে মুসলেকা দিয়ে ইমাম সাহেবকে লাস্টে থানা থেকে ছাড়া হয়েছে কেন ফাইটটা যায় মুফতিরে ওয়াজের প্রধান অতিথি বানা হয়নি আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব এদের উপর আপতিত হয়েছে এরা ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে বড় লাঞ্ছনা আখরাতে অপেক্ষা করছে কথা বলতে হবে ঠিক কিনা বলে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি বেদিন ফাঁসে কিরা কর হই চই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে
মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার অন্তর্গত কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর ঈদগাহ ময়দানে আয়োজিত 20তম বাৎসরিক দুই দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজামত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কিরামের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকে শেখানো ভাষায় শুকর গুজার করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। পত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আজাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আল্লাহ পাকের কত দয়া কত মায়া, সন্ধ্যাবেলাও বৃষ্টি হয়েছে। আমরা ধারণা করেছিলাম যাত্রার মাহফিলটা প্যান্ডেলে করা সম্ভব হয় কিনা, কিন্তু শুধু প্যান্ডেলেই করা সম্ভব হয়নি। খুবই আশ্চর্য মনে হচ্ছে আমার এখন এখানে বসে যে যে পরিমাণ শীতের তীব্রতা ছিল এখন সেই তীব্রতা আর নাই, ঠিক কিনা বলে? মানে স্বভাবতই ঘটনা হওয়া উচিত ছিল বৃষ্টি নেমেছে শীতের তীব্রতা আরো বাড়বে, কিন্তু তা না হয়ে শীত কমে গেছে। গতকালকে আমি মাগুরা প্রোগ্রাম করেছি, সেখানে স্টেজে ব্লেজারের উপরে চাদর পরেছি, গলার মধ্যে মাফলার পিছিয়েছি, এত ঠান্ডা, কথা বলা যাচ্ছে না, বসা যাচ্ছে না, এত শীত। আজকে ধারণা করলাম যে সকালবেলা যখন আমি মাগুরা থেকে রাতেই ব্যাক করেছি এখানে ভোর আড়াইটা থেকে সম্ভবত আনুমানিক তিনটার সময়, তখন তখন দেখেছি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো সারাদিন শীতের তীব্রতাও খুব মারাত্মক ছিল, যে আজকে তো কথা বলাই মুশকিল হয়ে যাবে। কিন্তু রহস্যজনকভাবে আল্লাহ পাকের কত রহমত, বৃষ্টি হয়েছে, একেবারেই ঠান্ডা কমে গেছে। আল্লাহ তাআলাকে সুন্দর নাতিশীতোষ্ণ
এটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদেরকে কথা বলার জন্য এই জন্য সকল প্রশংসা কার জন্য সকল প্রশংসা কার জন্য আল্লাহ পাক যেন আজকের মাহফিলে উপকারী কথা বলার তৌফিক আমাদেরকে দান করেন প্রিয় ভাইরা আল্লাহ পাক যত নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন সমস্ত নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য দুটা বড় নিয়ামত হচ্ছে একটির নাম হচ্ছে কোরআন মাজিদ আরেকটি নিয়ামতের নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় উপহার কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই নিয়ামতের ব্যাপারে বান্দাকে খুশি হতে বলেছেন যেমন কোরআনে কারীম আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন নবী আপনি বলে দিন দুটা নিয়ামত নিয়ে আমার বান্দারা যেন সন্তুষ্ট হয়ে যায় একটা হচ্ছে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি এক হচ্ছে আমার ফাদলুন আমার করুণা মানে কোরআন মাজিদ ওয়া বিরহমাতিহি আমার রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রহমত চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবীকে আল্লাহ জগৎবাসীর জন্য কি বানিয়েছেন যদি বলুন তো আপনারা রহমত বানিয়েছেন রহমত গোটা জগৎবাসীর জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন এই জন্য আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের নিয়ামত কোরআন মাজিদ আল্লাহ পাকের রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নিয়ামত নিয়ে যদি আমরা সন্তুষ্ট হয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যার জীবদ্দশায় সগীরা কবিরা জাহিরে বাতিনি কোনো গুনাহ যাকে স্পর্শ করেনি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন চরম মুসিবতের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছেন উম্মাকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বেশি ভালোবাসতেন সূরা ইব্রাহিমের একটা আয়াত নবী একদিন তেলাওয়াত করলেন রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহীম আয় আমার রব ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস সূরা ইব্রাহিমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে কত ভালোবাসতেন তার দলিল দিয়েছেন প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন রাব্বুল আলামিন এই সমস্ত মূর্তিগুলা আমার উম্মতের বৃহৎ একটা অংশের মানুষগুলাকে গোমরা বানিয়ে দিয়েছিল যারা আমার অনুসরণ করেছে তারা তো আমারই দলভুক্ত আর যারা আমার অবাধ্য হয়েছে তুমি তো ক্ষমাশীল অতীব প্রিয় ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে কতটা ভালোবাসতেন এই দোয়ার মধ্যে ফুটে উঠেছে তিনি উম্মার পক্ষ থেকে আল্লাহর কাছে ওজর খাহি করছেন মাযরাত পেশ করছেন আল্লাহর কাছে এই কথা বলে যে আল্লাহ আমার উম্মতের কিছু অংশের মানুষ তো আমার কথা শুনেছে তবে বৃহৎ একটা জনগোষ্ঠী যারা আমার কথা শুনে নাই আমার কথা মান্য করে নাই আমার কথা অমান্য করে তারা মূর্তির পূজা করেছে দেবদেবীর সামনে মাথা নত করেছে তাদের কাছেই সাহায্য চেয়েছে প্রিয় বন্ধুগণ এক বাক্যে জবাব দিয়ে আপনারা বলুন তো মূর্তি কি সাহায্য করতে পারে না মূর্তির কি ভালো মন্দের কোনো প্রকার কোনো ক্ষমতা আছে না সমস্ত ক্ষমতা কার হাতে আল্লাহ আরো যদি বলুন আল্লাহ পাকের হাতে কিন্তু
মূর্তির এই অসারতা মূর্তির এই ব্যর্থতা থাকার পরেও এই পৃথিবীর অসংখ্য লোকেরা মূর্তির সামনে সেজদা দেয় কিনা তার কাছে সাহায্য চায় কিনা তার কাছে খানা পিনা দিয়ে রাখে কিনা যারা এগুলো করছে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতকে বোঝাবার জন্য কত ভাবে বুঝিয়েছেন মূর্তির অসারতা মূর্তির ব্যর্থতা এমন কি কোন এক সময় তিনি মূর্তি ভেঙে টুকরা টুকরা করে ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন মূর্তিগুলোকে টুকরা টুকরা করে তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন যাতে করে তৎকালীন যুগের লোকেরা বুঝতে পারে যে মূর্তি নিজেই নিজেকে বাঁচাতে পারে না সে আমাকে বাঁচাবে কি করে ঠিক কিনা বলেন এত কিছু বোঝাবার পরেও তারা বুঝে নাই কারণ যার হেদায়ত হওয়া দুই এক কথায় হেদায়ত হওয়া আর যার হেদায়ত হয় না তাকে একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যদি আসমানের সব ফেরেশতা মিলেও তাকে বোঝায় তাহলে ওর কপালে হেদায়ত হয় না কথা বলুন না ঠিক কিনা ওয়াজ মাহফিলে কিংবা এলাকার মধ্যে কত প্রকার মানুষ বসবাস করে কিছু কিছু মানুষকে অল্পতেই বোঝানো যায় তাদের অন্তরে পরিবর্তন ঘটে আবার কোনো মানুষকে যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন সব দিয়ে ইতিহাস দিয়ে আপনি বুঝালেন এরপরেও সে বুঝতে চায় না এমন লোক সমাজে আছে না নাই কথা বলুন আছে না নাই যার ধরুন তার চরম বাস্তবতা হচ্ছে দেখুন বর্তমান সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেউ দেখিনি কিন্তু রসুলের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আবেগ অনুভূতি এত বেশি যে আল্লাহর নবীর জন্য যদি ডাক আসে যে হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত কারা এই পৃথিবী থেকে অজস্র অগণিত অসংখ্য লাখ ও কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে নবীর সম্মানে জীবনটাকে বাজি রাখতে চায় কথা বলুন আছে না নাই আছে না নাই অনেক লোক আছে রসুল সাল্লামকে দেখিনি আমরা না দেখি এতরকম অনুভূতি আমাদের মধ্যে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন পক্ষান্তরে আবু জাহাল রসুলকে দেখেছে উতবা সাইবা রসুলকে দেখেছে ওয়ালিদ ইবনুল মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে তার শৈশব দেখেছে তার কৈশোর দেখেছে তার যৌবন দেখেছে তার বার্ধক্য দেখেছে তার প্রতি সাহাবায়ে কামের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখেছে তারা সচক্ষে দেখেছে আল্লাহর নবী হাতের আঙুলে ইশারা করেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তারা সচক্ষে দৃশ্য দেখেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত গাছের তলে বসেছেন ছায়া নেওয়ার জন্য মৃত গাছকে আল্লাহ পাক জীবিত করে ছায়াদার বৃক্ষ বানিয়ে দিয়েছে এই দৃশ্য তারা সচক্ষে দেখার পরে ওরা কি বলেছে জানেন ওরা বলেছে মুহাম্মদ তো বিরাট জাদুকর হয়ে গেছে ওরা বলেছে মুহাম্মদ তো বিরাট জাদুকর হয়েছে যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আল্লাহর তাওহীদের কথা শুনতে পেলেন তখন তারা বলতে শুরু করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনে ধরছে ভূতে ধরছে এই ভূত বেশি দিন থাকবে না নাউজুবিল্লাহ পরে এই ভূত এক সময় তাকে ছেড়ে পালায় যাবে কত ধরনের কথা বলেছে কখনো বলেছে উন্মাদ হয়েছে কখনো পাগল বলেছে কখনো ভূতে ধরে বলেছে কখনো বলেছে মানসিক সমস্যা নানান ধরনের কথা বলেছে রাহমাতুল্লিল আলামিনকে চোখে দেখার পরেও অথচ যাকে ইমানের সাথে চোখে দেখে ইমানগত অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় সেই রসুলকে দেখেও এদের কপালে হেদায়েত আসে নাই সুতরাং রসুলকে দেখেও যেহেতু এই পৃথিবীর অসংখ্য লোকেরা ইমান আনে নাই সুতরাং আলেমদের বয়ান শুনলে সবাই হেদায়েত গ্রহণ করবে তাই নয় বরং আলেমদের বয়ান শুনে আলেমদেরকে মহব্বতকারী ভালোবাসার মানুষ যেমন সমাজে সৃষ্টি হয় অসংখ্য ওলামাদের দুশ্মন এই জমিনে সৃষ্টি হয় যারা আলেমদেরকে মামলা মুকদ্দমা জেল জরিমানা দিয়ে হত্যা করতে চায় তারা আবু জেহেলেরই বংশধর কথা বলেন না ঠিক কিনা বলেন যারা আলেম ওলামার দুশ্মন হয় তারা তো প্রকারান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন যেমন ছিল বর্তমানে কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন আছে তারা আবু জেহেলের নাতিপুতি তারা কারা জোরে বলুন আবু জাহালের নাতিপুতি এই আবু জেহেলের নাতিপুতিরা বর্তমানে মুসলমানের ঘরে জন্ম নিয়েও এমন এমন কথা বলে যে কথা আবু জেহেলও বলে নাই এমন এমন কথা বলে যে কথা উতবা সাইবাও বলে নাই তারা আলেম ওলামাদের সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কে এত বাজে বাজে উক্তি করে নাস্তিকেরা যে ভাষায় যে শব্দে কথা বলে ওই শব্দ পৃথিবীর কোনো কাফের বেঈমান
কুরআন নাযিল হওয়ার প্রেক্ষাপটে কোনোদিন বলে নাই যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আবু সুফিয়ান তারা ছিল কিন্তু কোনোদিন আল্লাহর নবীর চরিত্র নিয়ে তারা কোনোদিন কথা বলে নাই সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর ইতিহাসে হুজুরের জামানার একজন ব্যক্তি রসুলের চরিত্র নিয়ে কটাক্ষ করেছে এমন কোন নজিরা কি পৃথিবীর ইতিহাসে আছে এমনকি দ্য হান্ড্রেড বইয়ে পৃথিবীর 100 মনীষীদের জীবনী লেখা হয়েছে এই বইটা রচনা করেছে খ্রিস্টানেরা পৃথিবীর 100 বিখ্যাত ডক্টরেট করা খ্রিস্টানেরা মিলে এই বইটা রচনা করেছে এই বইয়ের মধ্যে সবার আগে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েছে তাদের নবী ঈসা আলাইহিস সালাতু সালামের নাম দিয়েছে 6 নম্বরে চিল্লাবেন আল্লাহু আকবার লোকেরা তাকে জিজ্ঞেস করেছে রচয়িতাকে যা আপনি আপনাদের নবী যাকে আপনি যীশু খ্রিস্ট বলেন তাকে নাম দিলেন 6 নম্বরে মুসলমানদের নবীর নাম দিলেন 1 নম্বরে কারণটা কি তিনি অকপটে স্বীকার করলেন যে চরম বাস্তবতা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তি যার ব্যাপারে গোটা বিশ্ব মানবতার কথা যার জবান থেকে বের হয়েছে এমন কল্যাণ করে এবং বাস্তবধর্মী এবং গোটা আকাশ জমিন সাক্ষী যার চরিত্রের ব্যাপারে তাকে যদি আমি 6 নম্বরে দিই ইতিহাস আমাকে গালমন্দ করবে গোটা বিশ্ববাসী আমাকে চিরজীবন মিথ্যাবাদী বলবে যার দরুন আমি সত্যকে মাথা নত করে মেনে নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মহাবিশ্বের মহামান চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার তাহলে যেখানে কাফির বেঈমানরাও একথা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আল্লাহর নবীর শ্রেষ্ঠ চরিত্র আধার সেখানে বর্তমান বাংলাদেশের মুসলমানের ঘরে কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে যারা আল্লাহর নবীর আখলাক নিয়ে কথা বলে চরিত্র নিয়ে কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন 7 বছর বয়সে 9 বছর বয়সে তার ঘরে উঠিয়ে নিয়েছিলেন এটা নিয়ে যে জামানায় হয়েছে আবু জাহেল কটাক্ষ করে নাই উতবা সাইবা কটাক্ষ করে নাই এমনকি পৃথিবীর কোনো মুনাফেকরাও সমালোচনা করে নাই ইতিহাসের পাতায় নাই কিন্তু বর্তমানে আসাদ নূরের মতো ব্যক্তিরা রাজীবের মতো ব্যক্তিরা মহিউদ্দিন আসিফের মতো ব্যক্তিরা তারা আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলে এই জন্য আমি আমার ভাষায় বলি এরা 1500 বছর আগের আবু জেহেল উতবা সাইবার চাইতেও নিকৃষ্ট কাফের কথা বলুন ঠিক কিনা এদের শাস্তির আওতায় আনা উচিত কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় আমাদের দেশে কত প্রকারের মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে কত ধরনের মামলা হয় বিশ্ববরেণ্য আলেমদের বিরুদ্ধে কত ধরনের মামলা হয় কিন্তু নাস্তিক ব্লগার যারা তাদের নিরাপত্তা দেওয়া হয় তাদের বিরুদ্ধে তেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় না এরা হচ্ছে এ দেশ এবং জাতির চরম ব্যর্থতা যদি বলুন ঠিক কিনা আমাদের বাংলাদেশের জনৈক ব্যক্তি কিছুদিন আগে বলেছেন আমাদের ইমান এত মজবুত আমাদের ইসলাম এত শক্ত আমরা যদি রামা রামা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে স্লোগানও দেই তারপর আমাদের ইমান নষ্ট হবে না নাউজুবিল্লাহ বলেন আমার বুঝে আসে না পাগল কি গাছে ধরে এগুলো যে কত বোতল খায় আল্লাহ জানে কথা বলেন না ঠিক কিনা কত বড় উন্মাদ পাগল হলে বলে যে হরে হরে কৃষ্ণা কৃষ্ণা যদি আমরা হিন্দুদের ধর্মাবলম্বী ভাইদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলিও তাদের সুরে সুর মিলায় তাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায় এতে আমাদের ইসলামের কিচ্ছু হবে না ইসলাম বড় শক্ত চিন্তা করা যায় এটা আল্লাহ এদের ফেতনা থেকে জাতিকে হেফাজত করুন যদি বলুন আমিন আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মাকে সতর্ক করতে চেষ্টা করেছেন তাওহীদ শিখিয়েছেন মানুষকে বুঝিয়েছেন মূর্তির কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিককে তারপরেও তার জমানার অসংখ্য লোকেরা মূর্তি পূজা করেছে এমন তার কলিজার টুকরা পিতা আজর তিনিও মূর্তি পূজারী ছিলেন মূর্তি পূজা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিমের সাথে তার পিতা আজরের দেখা হবে কোথায় হাসরের মাঠে কোথায় দেখা হবে হাসরের মাঠে দেখা হবে আচ্ছা হাসর নাসর আছে না নাই এটা কি মন থেকে বিশ্বাস করেন না সন্দেহ হয় না কোথায় বিচার হবে কি হবে না হবে এমন মনে হয় কখনো না হাসর হবে অবশ্যই হবে কোনো সন্দেহ নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকা ইব্রাহিম আবাহু আজরা ইয়াউমুল কিয়াম
কিয়ামতের দিন নবী ইব্রাহিম তার পিতা আযরের সাথে তার মোলাকাত হবে ওয়ালা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন তখন পিতা আযরের চেহারা থাকবে ধুলোমলিন একেবারে খুব চিন্তিত বিষণ্ণ চেহারা এটা দেখে নবী ইব্রাহিম তার পিতা আযরকে বলবে আলাম আকুল লাকা লা তাসিনি আমি আপনাকে বলি নাই দুনিয়াতে আপনি আমার কথার বাইরে চলবেন না আপনি মূর্তির সামনে সেজদা দেবেন না বলিনি আপনাকে সতর্ক আমি করিনি তখন পিতা বুঝতে পারবে চরম বিপদ সামনে ইব্রাহিমকে ডাকতে বলবে ও ইব্রাহিম ফালিয়াউমা লা আসি আজকের পর থেকে আমি আর তোমার কথার বাহিরে চলব না তোমার কথার বাহিরে আমি আর যাব না আমি এর চরম বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হয়েছি এর কঠিন মুসিবত আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুগণ এক বাক্যে জবাব দেয়া বলুন হাশরের ময়দানে যদি বলে যে আজকের পর থেকে আর অবাধ্য হব না কাজ হবে না কোনো ফায়দা আছে না কোনো ফায়দা হবে না কোনো লাভ নাই কিন্তু এরপরও নবী ইব্রাহিম আশাহত হবেন না আল্লাহকে দেখে বলবেন আল্লাহ ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে আমাকে তুমি লাঞ্ছিত অপমানিত করবে না আমার সাথে তোমার একটা ওয়াদা ছিল পৃথিবীর সমস্ত নবীদের সাথে আল্লাহ পাকের ওয়াদা পৃথিবীর সমস্ত ইমানদারদের সাথে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাক ইমানদারদেরকে লাঞ্ছিত করবে না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তোমার ওয়াদা তোমার ওয়াদা সত্য তুমিই বলেছো আমাকে অপমানিত করবে না লাঞ্ছিত করবে না পুনরুত্থান দিবসে ফাআইয়ু আখজা এর থেকে বড় লাঞ্ছনা আমার জন্য আর কি হতে পারে মিন আবিল আবাদ আমার পিতা জাহান্নামে থাকবে আর আমি নবী হয়ে থাকব জান্নাতে এর চেয়ে বড় লাঞ্ছনা গঞ্জনা আমার জন্য আর কি হতে পারে ফায়াকুলুল্লাহ আল্লাহ তখন বলবেন ইন্নি কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন আমি কাফেরদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি আমি কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করেছি এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে ফায়ুকালু লি ইব্রাহিম উনজুর ইলা মা বাইনা রিজলাই ও ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ পর্যন্ত পিতাকে দেখেছেন চোখ দিয়ে এখন তিনি তার পায়ের মাঝখানে যখন তাকাবেন তাকিয়ে দেখবেন ফাইদা হুয়া বাদিখুন মুলতাতিখুন তার পিতার পিতা নাই তার পিতাকে নিকৃষ্ট একটা ঘৃণিত জানোয়ার বানিয়ে তার পায়ের মাঝখানে ফেলে রাখা হয়েছে পিতা যখন জাহান্নামের কীট নর্দমার কীট ঘৃণিত পানিতে রূপ নিবি ফায়ুখাযু বিকওয়ামিহি ফায়ুলকা ফিন্নার তাকে পায়ের মধ্যে ধরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আমার ভাইরা কুরআন মাজিদ আল্লাহ পাকের ঘোষণা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আমি আল্লাহ তাআলা কশিন কালেও ক্ষমা করব না শিরকের গুনাহ যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করেছে শরীক স্থাপন করেছে কশিন কালেও তাকে আমি ক্ষমা করব না শিরিক ছাড়া অন্য যত প্রকার গুনাহ বান্দা করেছে আমি যাকে খুশি তাকে আমি আল্লাহ মাফ করে দেব মাইয়ুশরিক বিল্লাহ আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি শরীক করেছে ফাকাদ ইফতারা ইসমান আযীমা আমি আল্লাহর উপরে সে মারাত্মক মিথ্যা অপবাদের বোঝা আরোপ করে দিয়েছে এই পৃথিবীর সমস্ত হিন্দুরা মুশরিক সমস্ত খ্রিস্টানেরা মুশরিক সমস্ত ইহুদিরা মুশরিক সমস্ত বৌদ্ধরা মুশরিক এমনকি মুসলমানের ঘরে জন্ম নেওয়া ভণ্ড মাজার পূজারি যারা আছে এগুলাও মুশরিক কথা বলেন ঠিক কিনা আউল বাউল ফাউল যেগুলো আছে এগুলাও মুশরিক কথা বলেন ঠিক কিনা বলেন এই আউল বাউল ফাউল না বলে বুখারি পড়ে মুসলিম পড়ে তিরমিজি পড়ে নাসাই পড়ে মেশকাত শরীফ নাকি সেহাসিত তার কিতাব এই ফাইটটা যায় মুফতি আছে না নাই
আরো জোরে বলুন এই ফাইটটা যায় মুফতির এখন আসল ফাটা ফাটতেছে কথা বলুন না ঠিক কি না বলে এই ফাইটটা যায় মুফতি সংসারে দাঁড়িয়ে বলেছে এ দেশের আলেম সমাজ ওয়াজ মাহফিলে অশ্লীল কথাবার্তা বলে আলেম সমাজ অশ্লীল কথাবার্তা বলে আর ফাইটটা যায় শিল্পী তাসাউফের কথা বলে কি বলেন আপনারা উনি ইসলাহি কথাবার্তা বলেন বরং তার এমন নিকৃষ্ট শব্দের গান আছে যে গান যদি যুবক ভালো করে মনোযোগ সহকারে শুনে আবার গোসল ফরজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইসলাম এবং কোরআন বিদ্বেষীদেরকে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করুক জোরে কল আমিন আলেমদের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা ইসলামী সংস্কৃতি কৃষ্টি কালচার তাহাদিব তামাজ্জুনের দুশ্মন যারা আল্লাহ পাক এদেরকে দুনিয়া এবং আখেরাতে আরো আরো বেশি লাঞ্ছিত করুক জোরে কল আমিন এই ভদ্র মহিলা আমি আপনাদেরকে ডকুমেন্ট দেখাতে পারবো আমার মোবাইলে পত্রিকার স্ক্রিনশট নেওয়া আছে ওয়াজ মাহফিলে তার এলাকায় যখন সে এমপি ছিল মাদ্রাসার শিক্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে তাকে প্রধান অতিথি রাখে নাই কাকে ওই ফাইটটা যায় শিল্পে আচ্ছা ওয়াজ মাহফিলে ওর মতো নষ্টা মহিলাকে দাওয়াত দেওয়া হবে একটু জোরে বলতে হবে ও যত বড় এমপি হোক আর মন্ত্রী হোক নষ্টের জায়গা কি কোরআনের মাহফিল ওকে কেন দাওয়াত দেওয়া হয় নাই এই জন্য ইমাম সাহেবকে মাহফিল ক্যান্সেল করে নেয় তাকে একদিনের জন্য থানায় নিয়ে আটকায় রাখছে প্রশাসন দিয়ে নির্যাতন করে মুসলেকা দিয়ে ইমাম সাহেবকে লাস্টে থানা থেকে ছাড়া হয়েছে কেন ফাইটটা যায় মুফতিরে ওয়াজের প্রধান অতিথি বানা হয়নি আল্লাহ পাকের লানত আল্লাহ পাকের গজব এদের উপর আপতিত হয়েছে এরা ক্ষমতা থেকে বিচ্যুত হয়েছে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে বড় লাঞ্ছনা আখরাতে অপেক্ষা করছে কথা বলতে হবে ঠিক কিনা বলে শুধুমাত্র এই ফাইটটা যায় মুফতি লাঞ্ছিত হয়েছে তা নয় জাতীয় সংসদে দাঁড়িয়ে হাসানুল হক ইনু নামক আগ কুরাঙ্গা চিবিয়ে সিবিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতে কথা বলেন ঠিক কিনা ওরও ফাটতেছে এখন ফাইটটা যায় শিল্পীর সাথে ওরও কি হচ্ছে ওরও ফাটতেছে শুধু ও না ইসলাম বিদ্বেষী যারা আছে ধীরে ধীরে সকলের আরো ফাটবে ওই যে সরিষা বাড়ির আরেকজন টাকলা বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দিবে ইসলামই নাকি বাদ দিয়ে দিবে কি ক্ষমতা কি অহংকার কি দাপট কি অহংকার কি তাকাব্বুরি সেরকম করে আঙ্গুল নাচিয়ে নাচিয়ে বলেছে তোদের মোল্লা মৌলবীদের টাইম নাই হেফাজতের টাইম নাই বলে নাই কথা বলেন বলে নাই আলেম ওলামার নাকি টাইম নাই এরকম বলেছে এমনকি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত সুযোগ্য মাসুর বিখ্যাত এক আলেমকে সে লুচ্চা বলে গালি দিয়েছে গালি দেওয়ার এক সপ্তাহের মাথায় আল্লাহ পাক তার 5 মিনিটের একটা কল রেকর্ড জাতির সামনে ফাঁস করে দিল জাতি বুঝতে পারলো আলেমরা লম্পট নয় যে আলেমকে লম্পট বলে গালি দিয়েছে ওই জাতীয় লম্পট ঠিক কিনা সুতরাং আলেমদের সাথে গুতাগুতি করতে আসবেন না ও আলেমদের সাথে গুতাগুতি করতে এসছে ক্ষমতা ছাড়া হয়েছে আসন ছাড়া হয়েছে শুধু তাই নয় এরপরে মা আপনার মুন্সিগঞ্জের 3 আসনের এমপি পদপ্রার্থী এইবার নির্বাচনের সময় মৃণাল কান্তি দাস মুশরেক হয়ে ক্ষমতার দাপট কত একদম বুড়ি ফুলাইয়া মসজিদের সামনে দিয়ে নামাজের সময় মিছিল নিয়ে যাচ্ছে একদম প্যাট উঁচা করে ভিডিও আপনারা দেখছেন মানে মানুষ একদিকে প্যাট আরেকদিকে যাচ্ছে ঠেলা কত এরপরে নামাজের সময় চিৎকার দিচ্ছে মিছিল দিচ্ছে নির্বাচনের রাস্তাঘাটের এক হকার বলল যে মসজিদে তো জামাত হচ্ছে আপনার চিল্লা বলে একটু কম করে এই কথা সে কেন বললো মসজিদে জামাত হচ্ছে নামাজ নিয়েই এমন এক বাজে ফাহেসা শব্দ উচ্চারণ করেছে এমন এক খারাপ কথা বলেছে যা মুসলমানের মুখে উচ্চারণ করাই শোভা পায় না নামাজ নিয়ে বলেছে আল্লাহ পাক ওকেও লাঞ্ছিত করেছে আলেমদের কাছে নির্বাচনের 2 দিন আগে কান ধরে মাপ চাইছে মাপ চাইলে তার কাজ হবে না মাপ চেয়েছে ভুটটা ঠিক রাখার জন্য কথা কন ঠিক কিনা মজার ব্যাপার কি জানেন ও বোল্ড আউট হয়ে গেছে কারণ কি এই দেশ এই ইতিহাসের সাথে একেবারে সোনার অক্ষরে লেখা আছে এ মাটিতে
ইঞ্চি ইঞ্চি মাটিতে লেখা আছে। এই কোরআন এবং সুন্নাহর সাথে আলেমদের সাথে যারা এই গাদ্দারি করেছে, যারা এই দুশ্মনী করেছে, যারা কটাক্ষ করেছে, তারা সবগুলা জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওদের জানাজার নামাজের মধ্যে মুখও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যাদের সমালোচনা করা রাত দিন করতো, তাদের ইন্তেকালের পরে, তাদের শাহাদাতের পরে, তাদের মৃত্যুর পরে জানাজার নামাজ না জানান, জানাজার নামাজে মানুষের ঢল বাধা দিয়েও ফিরিয়ে রাখা যায় না। এই হচ্ছে মুনাফিকদের সাথে মুসলমানদের সাথে পার্থক্য। অজবাদ ভাইয়েরা আমার, শিরিক করে কোনো ব্যক্তিকে দুনিয়া থেকে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন মাফ করবে না, কোনোদিন আল্লাহ পাক ক্ষমা করবেন না। কিন্তু শিরিক ছাড়া যদি অন্য কোনো গুনাহ বান্দা করে, আল্লাহ যদি চান, যাকে চান তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন না। আমার আপনার নবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবীজুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা চাচা আবু তালেব ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাকেও তিনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন না। কিন্তু আল্লাহ নবীর উপরে তার চাচা আবু তালেবের এহসান রয়েছে, অবদান রয়েছে, ভালোবাসা ছিল, অনেক কষ্ট করেছে নবীজির জন্য। আর জীবদ্দশায় একবার কালিমা পড়েছিল, কিন্তু আবার কাফের বেঈমানদের কারণে কালিমা তিনি প্রত্যাখ্যান করে কুফুরি হালাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেহেতু সে একবার জবানে কালিমা উচ্চারণ করেছিল, আবার সে অন্তর থেকে সে কালিমা প্রত্যাখ্যান করেছিল, এই জন্য এই এই এতটুকু পাপের কারণে আর এতটুকু কালিমা জীবনে একবার উচ্চারণ করার কারণে কাল হাসরের ময়দানে জাহান্নামের সবচাইতে কম শাস্তি তাকে প্রদান করা হবে। সবচেয়ে কম শাস্তি হচ্ছে জাহান্নামের দুটা জুতা আবু তালেবের পায়ের মধ্যে পরাই দেওয়া হবে, দুই পায়ে। জাহান্নামের আগুনের তৈরি জুতা দুই পায়ে আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে, যে জাহান্নামের জুতার আগুনের তাপে আবু তালেবের মাথার মগজগুলা গলে 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 পড়তে থাকবে। এই যদি হয় সবচেয়ে নিম্নমানের শাস্তি, সবচেয়ে উচ্চমানের শাস্তিটা কি চিন্তা করা যায়, ভাবা যায়? কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, তাকাদু তামাইয়াযু মিনাল গাইস, জাহান্নামের আগুন গর্জন করতে থাকবে, রাগে গুস্সায় ক্ষোভে এত বিভৎস আওয়াজ হবে জাহান্নামের ভেতর থেকে, এত মারাত্মক দৃশ্য হবে সেদিন, এমন ভয়াবহ চিত্র হবে। জাহান্নামের আগুনের ভয়ে মানুষের অন্তরাত্মা এমন ভাবে কেঁপে উঠবে কিয়ামতের ময়দানে। প্রথমত ইয়া নাফসি, সকলেই নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, ডান বাম কেউ ফিরে তাকাবে না। এমনকি আমাদের নবী ছাড়া অন্যান্য নবী যারা আছেন, তারা উম্মতের কথা মুখে উচ্চারণ করতে সাহস পাবে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন, যে সমস্ত নবীরা এই দুনিয়াতে উম্মতের জন্য চোখের পানি ছেড়ে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন, উম্মতের হেদায়েতের জন্য রক্তাক্ত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, এমনকি মাথার মধ্যে করাত নিয়া দ্বিখণ্ডিত হয়েছেন উম্মতের মুক্তি কামনায়। কিয়ামতের বিভৎস দৃশ্য দেখার পরে, জাহান্নামের আগুনের দৃশ্য চাক্ষুষ দেখার পরে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। হাসরের ময়দানের মানুষগুলো সকলেই আদম আলাইহিসসালামের কাছে ছুটে যাবে। আদম আলাইহিসসালাম, তিনি আমাদের পিতা, প্রথম নবী, তার কাছে যাই, তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। আদম আলাইহিসসালাম বলবেন, আল্লাহর সামনে কথা বলার একটু শব্দ করার সাহস আমি আদমের নাই, আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, আল্লাহ আমাকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন, ওই আল্লাহর সামনে আজকে আমি কথা বলবো এই সাহস আমার কাছে নাই। তোমরা নবী নূহ আলাইহিসসালামের কাছে চলে যাও। নূহ আলাইহিসসালাম, তার কাছে যখন সমস্ত মানুষগুলো চলে যাবে, নবী নূহ আলাইহিসসালাম অপারগতা স্বীকার করবেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি জানি না মহান রব আজকে আমার সাথে কি মুআমালা করবেন। আমার সন্তান কেনান যখন
পানির মধ্যে প্লাবিত হয়ে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল। আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম যে আমার সন্তান কেন হাবুডুবু খাইল, আল্লাহ পাক আমাকে ধমক দিয়েছিলেন, আল্লাহ আমার উপর কি মুআমালা করবেন আমার জানা নাই, তোমরা এটা আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে লোকেরা চলে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে চলে যাবে, একেবারে এভাবে সিরিয়াল করতে করতে সর্বশেষ তারা সকলে মিলে সিদ্ধান্ত দিবেন। আল্লাহর সামনে কথা বলার সাহস এই হাশরের ময়দানে কারণে একজন ব্যক্তি বলতে পারেন তিনি হচ্ছেন আখির জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দরবারে চলে যাও। সমস্ত মানুষগুলো সেদিন দুজাহানের বাদশাহ ইমাম মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীজনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আব্দার জানাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ পাকের দুশো, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য আজকে বিচার কাজ শুরু হয়ে যায়, আল্লাহর দরবারে সুপারিশ করুন। আল্লাহর নবীর এমন একটা স্টেজে এমন একটা জায়গায় আল্লাহর দরবারে সেজদায় ভেঙে পড়বেন, প্রথমেই তিনি সুপারিশ করবেন না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন। নবীজি বলেছেন এমন এমন ভাষায় সেদিন আমি আল্লাহর প্রশংসা করব যে ভাষাগুলো আল্লাহ পাক ওই দিনই আমার অন্তরের মধ্যে এলকা করে দিবেন, যে শব্দে যে হরফে আমি আল্লাহর প্রশংসা করব সেগুলো এখনো পর্যন্ত আমি জানি না। সুবহানাল্লাহ বলেন, যত শব্দ আমাকে শেখানো হয়েছে ওই শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব না, হাসরের ময়দানে যে বাক্য দিয়ে যে শব্দ দিয়ে যে ওয়ার্ড দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব সেটা তাৎক্ষণিক ওই শব্দগুলো আল্লাহ পাক আমার কলবের মধ্যে এলকা করে দিবে, ঠেলে দিবে। আমি সেই বাক্য দিয়া আল্লাহর সামনে সেজদায় পরে কাঁদতে থাকব, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো আমাকে দেখতে পারবে, ওই জায়গাটার নাম হচ্ছে উঁচা স্টেজ, জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। কুরআন মাজিদ আল্লাহ পাক সূরা বানি ইসরাঈলের মধ্যে বলেছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। আল্লাহ পাক বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, অনবিজি রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটান, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, নিশ্চয় আপনার রব অচিরেই অচিরেই আপনাকে আমি মাকামে মাহমুদে পৌঁছে দেব। প্রশংসিত সেই স্থানে আল্লাহর নবী আল্লাহর দরবারে সেজদায় করে কান্নায় ভেঙে পড়বেন, এমন এমন শব্দ দিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন যে শব্দ দিয়ে বিশ্বের কোনো মানুষ এভাবে রবের সামনে কোনোদিন কান্না করে নাই, প্রশংসা করে নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান, সিজদা থেকে মাথা আপনি উঠান, ওয়াকুল ইউসমা আপনি আজকে কথা বলুন, আপনার কথা শোনা হবে। সুবহানাল্লাহ বলে আপনি কথা বলুন, আপনার কথা শোনা হবে, সালতুত আপনি আসতে চান আপনাকে প্রদান করা হবে, ওয়াসফা তুসাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যেখানে নবীরা অস্থির হয়ে আছে, কিভাবে অস্থির হয়ে আছে আপনাদেরকে শোনায়, হাসরের ময়দানে এক একজন ব্যক্তি চাবে যদি আমার আত্মীয় স্বজন আমার সন্তান আদি স্ত্রী পরিবার পরিজন সহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দেওয়ার বিনিময়ে যদি আমি নাজাত পাই আমি সব দিতে প্রস্তুত। ওমানফিল আরদি জামিআন সুম্মা ইউঞ্জিহি, কোরআন আল্লাহ বলেছেন যত মানুষ পৃথিবীতে আছে মুক্তিপণ হিসেবে একজন ব্যক্তির মনের ইচ্ছা হবে যে আমার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবগুলা আল্লাহ তুমি জাহান্নামে নিয়ে যাও, বিনিময়ে আমাকে একটু মুক্তি দাও, সুম্মা ইউঞ্জিহি। ভাবতে পারেন সিচুয়েশনটা কেমন হবে, চিন্তা করা যায় হাসরের ময়দানে মানুষের অবস্থা কেমন হয়ে যাবে, যে মা তার সন্তান একবেলা না খেয়ে শোকে কাতরে মাও না খেয়ে থাকে ঠিক কিনা বলেন,
যে স্বামী স্ত্রীর জন্য জীবন দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দেয়, এত ভালোবাসা যে স্ত্রী এবং স্বামীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউমজিহি, মানুষ সেদিন এমন অবস্থা করবে, এমন তামান্না করবে, পৃথিবীর সবগুলা মানুষ জাহান্নামে জ্বলুক, অন্তত পক্ষে আমি যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাই। কারণ জাহান্নামের শুধু আগুন নয়, জাহান্নামের লেলিহান শিকার একটুখানি ধোঁয়া যদি এই গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হতো, পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যেত। এর তীব্রতা, এর প্রখরতা এত বেশি, প্রতি সেকেন্ডে 70 বার গায়ের চামড়া পুড়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, বান্দার গায়ের চামড়া জাহান্নামের আগুনে যতবার পুড়বে ততবার বদলায় দেওয়া হবে, যতবার পূর্বে সাথে সাথে এদেরকে আবার নতুন চামড়া গজায় দেব। প্রতি সেকেন্ডে 70 বার চামড়া পূর্বে আবার 70 বার হবে, শাস্তির তীব্রতাকে উপভোগ করার জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক, বান্দা চাবে পৃথিবীর সব মানুষ জাহান্নামের আগুনে পুড়ে যাক। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহামু কুল্লু মুরদিআতিন আন أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. অবস্থা এমন হবে, কুল্ল মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ দানকারী মা তার দুধের সন্তানকে ছুঁড়ে মারবে। وتضع كل ذات حمل حملها, মায়ের গর্ভে বাচ্চা থাকলে কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বাচ্চা ফেলে গর্ভ থেকে বের হয়ে চলে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক, ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলো উন্মাদের মতো থাকবে, একেবারে মনে হবে মাতাল, ওমা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা মদ্যপান করে নাই, মাতাল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক শাস্তি। আল্লাহর নবী সেদিন সেজদায় পড়বেন, আল্লাহ পাক তাকে 4টি শব্দ বলবেন, ইয়া মুহাম্মদ মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি মাথা ওঠান, ওয়াকুল ইউসমা, আপনি কথা বলুন আপনার কথা শোনা হবে, ওয়াসাল তো আপনি চান আপনাকে দান করা হবে, ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত হাসরের ময়দানে বিচার কার্য শুরু করার কথা বলবেন। হাসরের ময়দানে একটা দিনের দৈর্ঘ্য প্রস্তুতার সীমানা হবে এই পৃথিবীর 50,000 বছরের সময়। বলবেন না, 50,000 বছর একত্রিত করলে হাসরের ময়দানের একটা দিনের সমান হবে। ভাবা যায় এর মধ্যে কি বিভৎস অবস্থা হবে, মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, ভাই ভাইকে চিনে না। আখেরাতের বিপদ তো অনেক ভয়াবহ বিপদ, দুনিয়াতেই যদি আপনি বিপদগ্রস্ত হন দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনার কোনো খবর নেবে না। কথা বলেন, দুনিয়ার এক বন্ধু মামলা খেয়েছে, মামলা খাওয়ার পরে পুলিশ ওই বন্ধুর বন্ধুকে জিজ্ঞেস করলো যে ওমন একটা আব্দুল করিম নামে একটা লোক এই কুমারখালী এলাকাতে অ্যারেস্ট হয়েছে, তোমার সাথে পরিচয় আছে নাকি? না না, এমন নাম তো শুনি নাই। কথা বলেন না কেন, জোরে বলেন। সে মনে মনে চিন্তা করে, ওর সাথে আমার বন্ধুত্ব আছে, কথা বলতে গিয়ে কোন বিপদে পড়ি। আপনার আত্মীয় স্বজন কেউ যদি ঋণগ্রস্ত হয়, সে যদি আপনার মোবাইলে ফোন দেয়, তাহলে দেখবেন যে তার ফোনটা রিসিভ করতে মনে চায় না, বিপদে পড়ে দেখেন না, বিপদে পড়ে কয়েকটা মোবাইলে ফোন দেন, যখন সে টের পাবে যে আপনি তার কাছে সহযোগিতা চাচ্ছেন, আপনার মোবাইল পিক করা বন্ধ হয়ে যাবে। কথা বলেন, আর যখন আপনি অজস্র টাকার মালিক হবেন, তখন আপনার ফোন শুধু রিসিভ করার জন্য লোকেরা গর্ব করে আপনার পরিচয় দিয়ে বলবে, অমুক গ্রামের কলিমুদ্দিন তো আমার ভাতিজা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? মানে তার এখন পয়সা হয়েছে, সম্মান হয়েছে, এখন লোকেরা পরিচয় দিতে গর্ববোধ করে, কিন্তু সে বিপদে বলুক একেবারে রক্তের আত্মীয় স্বজন হলেও সে অস্বীকার করে বসে থাকবে। এটা যদি পৃথিবীতেই সামান্য বিপদেই অবস্থা হয়, হাসরের ভয়াবহ অবস্থার মধ্যে মানুষের অবস্থা কোন পর্যায়ে দাঁড়াবে? আমার প্রিয় ভাইরা,
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সুযোগ দিবেন ও আমার হাবিব আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলবেন মুহাম্মদ আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলোকে আজকে আপনি বাছাই করে নিন যে সমস্ত ব্যক্তিদের আমল নামার কোনো হিসাব হবে না বিনা হিসেবে যারা জান্নাতে যাবে এদেরকে আপনি বাছাই করে করে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকায় দেন আল্লাহর নবী লোকদেরকে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন দরজার চৌকাঠের প্রশস্ততা হবে হুজুর বলেছেন একসাথে সাত লক্ষ মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে একজনের গায়ের সাথে আরেকজনের গা টাচ লাগবে না আল্লাহু আকবার বলে এগুলা কি মিথ্যা গল্প মনে হয় অসত্য কথা মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন মা দল্লা সাহিবুকুম ওমা গওয়া তোমাদের সাথী বিভ্রান্ত হন না মন গড়া কথাবার্তা বলেন না ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা মন গড়া কিছুই বলেন না ওহি প্রত্যাদিশ হয়ে তিনি তার তোমাদের সাথে কথা বলেন আল্লামাহু শাদীদুল কুয়া যিনি তাকে শিক্ষা দেন তিনি হচ্ছেন শক্তিশালী ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য এমন দরদি হয়ে পড়বেন এত বেশি হুজুর কান্না করবেন কিয়ামতের ময়দানে এত বেশি চোখের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়বেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে তখন নবীজি আবারও ওই জায়গায় সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন আবার কান্না শুরু করবেন আল্লাহ পাক আবার বললেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক মাথা উঠান ওয়াসাল ওয়াকুল ইউসমা আপনি কথা বলুন আপনার কথা শোনা হবে ওয়াসাল তো ওটা আপনি চান আমার কাছে আপনাকে প্রদান করা হবে আপনার ভাবেন তো এই বিপদের সময় এই মুসিবতের সময় লোকেরা তো নিজেকে বাঁচাবার জন্য আর্গুমেন্ট পেশ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার বাসা আমার ছেলের বাসা আমার মেয়ে ফাতেমার বাসা কথা বলে ঠিক কিনা আমার স্ত্রীদেরকে বাঁচাও আমার আত্মীয় স্বজনকে বাঁচাও এগুলো কিচ্ছু বলবেন শুধু বলবেন উম্মাতি উম্মাতি এভাবে কান্না ভেঙে পড়বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ পাক অসংখ্য উম্মাকে বিনা হিসেবে জান্নাত দেবে জোরে করে আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাই দেখবেন উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামের আগুনে পড়তেছে জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে আল্লাহ নবী আবার ওই জায়গায় কান্না ভেঙে পড়বে শেষ দায় পরে এমন কাদা কাঁদবেন এত প্রশংসা আল্লাহ পাকের করবেন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মাথা উঠাতে বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন আবার উম্মাত উম্মাতি বলে চিৎকার করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন সরিষা দানা পরিমাণ ঈমানও যাদের আছে তাদেরকে আপনি জাহান্নাম থেকে বাছাই করে করে উপরে উঠাই নিয়ে আসেন সুবহান আল্লাহু আকবার এদেরকে বাছাই করে করে উপরে উঠায় আনা হবে এরপরে একেবারেই অণু থেকে অণু অণু থেকে আরো অণু একেবারে ক্ষুদ্রা থেকে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইমানও যাদের আছে এতটুকু এহসাস নিয়েও যদি লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে আল্লাহ পাক বলবেন ওদেরকেও জাহান্নামের আগুন থেকে ধরে ধরে নিয়ে আসবে সুবহানাল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন ভাবে সন্তুষ্ট করতেই থাকবেন কারণ এই পৃথিবী থেকে এই নবীজির প্রতি আল্লাহ পাকের একটা ওয়াদা ছিল কোরআন শরীফের সূরা ইব্রাহিমের ওই আয়াত যখন নবী তেলাওয়াত করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মার জন্য দোয়া করে বলছেন রব্বুল আলামিন আমার উম্মতের বৃহৎ একটা অংশকে মূর্তিগুলা গোমরা বানিয়ে দিয়েছে যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার দলভুক্ত আর যারা আমার সীমা লঙ্ঘন করেছে অবাধ্য হয়েছে তাদেরকে তাহলে তাদের ব্যাপারে তুমি তো ক্ষমাশীল অতীব দয়ালু এই দোয়ার মাধ্যমে প্রমাণ হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে কত ভালোবাসতেন এই আয়াত তেলাওয়াত করে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মাঈদা থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন
যে আয়াতে কিয়ামতের ময়দানে নবী ঈসা আলাইহিস সালাতু সালাম তার উম্মার জন্য যে দোয়া করবেন এবং কত মহব্বত করবেন তার উম্মতকে সেখানে বর্ণনা করা হয়েছে। নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আযীযুল হাকীম। আল্লাহ তাআলা আমার উম্মতের লোকদেরকে তাদের পাপের কারণে যদি তুমি শাস্তি প্রদান করো তারা তাহলে তোমারই বান্দা শাস্তি প্রদান করলে তুমি তোমার বান্দাকে শাস্তি প্রদান করবে। ওয়াইন তাগফির লাহুম আর যদি তুমি আপন মেহেরবানিতে ওদেরকে ক্ষমা করে দাও ফাইন্নাকা আনতাল আযীযুল হাকীম আল্লাহ তাআলা তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই দুই আয়াত তেলাওয়াত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত বন্ধ করে আল্লাহর কাছে হাত তুললেন। আনাস ইবনে মালিক হুজুরের খাদেম সাহাবি তিনি হচ্ছেন হাদিসের রাবি তিনি বলেন রসুল আল্লাহর কাছে হাত তুলে উম্মতি উম্মতি বলে এমন ভাবে কান্না করতে থাকলেন হুজুরের চোখের পানি আল্লাহ দেখেন না জোর বলুন না আল্লাহ দেখেন না আল্লাহ দেখেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার দুষ্টের কাছে গিয়ে জিজ্ঞেস করো তো মায়ুবি কি আমার দুষ্ট কেন কান্দে অথচ আল্লাহ ভালো করে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কান্দেছেন জানেন জেনেও জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল আসলেন হুজুরকে বলেন মায়ুবি কি কায়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল কেন আপনি কান্না করছেন আল্লাহর নবী উম্মতের ব্যাপারে যা বলার বললেন জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন রাব্বুল আলামিন উম্মতের পেরেশানিতে আপনার দুস্থ কান্না করে আল্লাহ পাক বললেন আমার হাবিবের কাছে আমার পক্ষ থেকে জানাই দাও কান্না বন্ধ করে কান্না বন্ধ করুন ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা ওয়া নবী আপনার সাথে আমি আল্লাহর ওয়াদা থাকলো আপনার উম্মতের ব্যাপারে উচিরে আমি আপনাকে সন্তুষ্ট করেই সারব ওয়ালা নাসুকা আপনার উম্মতের ব্যাপারে আপনার মনে আমি কোনো কষ্ট রাখব না। সুবহানাল্লাহ বলেন আমি এতগুলো হাদিস এতগুলো অবস্থান আপনাদের সামনে বিশ্লেষণ করার আমার মূল উদ্দেশ্য হলো আমাদের উপর যে রসূলের এতটা অনুগ্রহ আছে ভালোবাসা আছে কোরআন তো বলেই দিয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি দুইটা নিয়ামত নিয়ে বান্দা যেন সন্তুষ্ট হয়ে যায় এক হচ্ছে আমার কোরআন আরেক হচ্ছে আমার রসুল সেই রসুলকে নিয়ে আমরা কি সন্তুষ্ট আছি না নাই হুজুরকে নিয়ে আমরা খুশি আছি না নাই যদি খুশি থাকি খুশি বহির প্রকাশ খুশির বহির প্রকাশ হচ্ছে আমার রসুল আমাকে যা করতে বলেছেন আমি সেটাই করব আমার নবী আমাকে যে কাজ করতে নিষেধ করেছেন আমার উপর যার এতই হাসান দুনিয়াতে আমার উপর যার এত ভালোবাসা আখেরাতে আমি কি তার কথার অমান্য হয়ে জীবনযাপন করতে পারি আমি কি তার বিরুদ্ধাচরণ করতে পারি আমি কি তার কথার নাফরমানি করতে পারি। আফসোস এই সমাজের অনেক মুসলিম ভাইদের জীবনযাপন দেখে বুঝার উপায় নাই যে ইনি মুসলমান বুঝার উপায় নাই ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। মুসলমানেরা দেখেছি এখন বিবাহ অনুষ্ঠানে এমনভাবে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে গান বাজনা বাজায় রাতে দিনে সমানে কথা বলেন না কথা বলুন ঠিক কিনা এমনকি আনুষ্ঠানিক কর্মকাণ্ড একের পর এক ওই যে দেখে সেটা ঢাকা শহরে কয়েকদিন আগে সাকরাই ভারতের উত্তর প্রদেশের হিন্দুরা একটা অনুষ্ঠান করে ঘুড়ি উড়ায় আকাশে এমনকি ছাদের উপরে বিল্ডিংয়ের উপরে বড় বড় সাউন্ড বক্স দিয়ে উচ্চ আওয়াজে গান বাজনা বাজায় এটা ভারতের উত্তর প্রদেশে আছে। গত 4-5 বছর ধরে ঢাকা শহরের এই অপসংস্কৃতির আগ্রাসন ঢুকেছে সেখানে রাত ভর তারা বিরাট বড় সাউন্ড বক্সে বিকট শব্দে তারা ভারী আওয়াজে গান বাজনা বাজাচ্ছে। এরপরে ঢাকা শহরে অনেক বড় বড় মাদ্রাসা আছে উল্লেখযোগ্য মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা দেখলো যে এদের গানের আওয়াজে এলাকায় বসবাস করে মুশকিল হয়ে যাচ্ছে কোরআন পড়া যাচ্ছে না নামাজ পড়া যাচ্ছে না ঘুমানো যাচ্ছে না অসুস্থ মানুষ শান্তি পাচ্ছে না বাধ্য হয়ে মসজিদে এলান করে ছাত্ররা রাজপথে আল্লাহু আকবার তাকবীরে ধ্বনি দিয়ে রাজপথে যখন নেমে এসছে রাত বাজে তখন 2টা এ রাত গভীর রাতে 1:30 2টা 2:30 বাজে গভীর রাতে ছাত্ররা মিলে থানা ঘেরাও দিয়েছে
যে এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে, এই অপসংস্কৃতি সংস্কৃতি বন্ধ করতে হবে। সর্বশেষ ওলামা তুলাবাদের এই অবদানে ঢাকা শহরের ওই রাতের অপসংস্কৃতি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ আকবর বলে এই মাদ্রাসার, বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্রদের অবদান অনেক বেশি। ফতোয়া বিরোধী রায় যখন হয়েছিল, কওমি মাদ্রাসার 6 জন ছাত্র শাহাদত বরণ করেছে, রক্ত দিয়েছে এই জমিনের মধ্যে কোরআনে কারিমের বিরুদ্ধে, যেন রায় না যায়, কোরআনে কারিমের ফতোয়া যেন চালু থাকে, এর সপক্ষে অবদান এবং ভূমিকা রাখতে গিয়ে এদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। ফরিদাবাদ মাদ্রাসার ছাত্রদেরকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আমরা এই জাতিকে তারা দেখিয়ে দিতে সক্ষম হয়েছে, ওলামা তুলাবারা যদি ঐক্যবদ্ধ থাকে যে কোনো আগ্রাসনকে, যে কোনো অপসংস্কৃতিকে রুখে দেওয়া অন্তর ব্যাপার, যদি বলো ঠিক কিনা, সাহস করে শুধু এগিয়ে যাওয়া দরকার। কিন্তু আমরা ভদ্রতার কথা বলে দুনিয়াবি কাজে অনেক অভদ্রতা দেখায়, শুধুমাত্র ভদ্রতা দেখায় ধর্মীয় কাজে, অপসংস্কৃতি হয়, আকাম কুকাম হয়, বাধা দেয় না, কয় দেখেন ডিস্টার্ব করে লাভ নাই, কেচাল করে লাভ নাই। কিন্তু এই কেচাল যদি নিজের জায়গা জমি নিয়ে হতো, তাহলে তার চেয়ে ভয়ঙ্কর মানুষ এই সমাজে আর হতো না। কথা কথা ঠিক না? এই যে বাংলাদেশের এক তরুণ প্রজন্মের একজন ইসলামিক আলোচক, আলেম নন কিন্তু জেনারেল শিক্ষিত, আবু তহা মোহাম্মদ আদনান, এই ছেলেটি আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রামে না কোন অঞ্চলে রাত 2টা বাজে কোন এক বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজতেছে, হয়তো তার প্রোগ্রাম ছিল, তিনি যাচ্ছেন, যাওয়ার সময় সে দৃশ্য দেখল, দৃশ্য দেখে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে সরাসরি সেখানে গিয়ে তাদেরকে সেই কাজে বাধা দিয়েছে, নিষেধ করেছে, সাহস নিয়ে সে বলেছে যে আপনারা কি মুসলমান নন? তারা বললো হ্যাঁ আমরা মুসলমান, আপনার মেয়ের বিবাহ আপনি চান না এখানে সুখ শান্তি হোক, আল্লাহ পাকের রহমত থাকুক, বলে হ্যাঁ এটা আমরা চাই, যদি চান তাহলে রাত বাজে 2টায় উচ্চ আওয়াজে গান বাজাচ্ছেন কেন, কেন এই হারাম কাজটি করছেন? তার অবদানে, তার নিষেধে গান বাজনা সেখানে বন্ধ হয়ে গেল। ঠিক এভাবেই যদি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আমি আপনি সকলে দাঁড়িয়ে যেতে পারতাম, এদেশ অনেক ভালো হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আপনারাই যেমন তাফসির মাহফিল আয়োজন করেছেন, তাফসির কমিটি গঠন করেছেন, আপনারা সমাজের অন্যায় এবং অপরাধ নির্মূলেও ভূমিকা রাখুন। আপনারা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকেন, তাহলে সমাজের সমস্ত অপসংস্কৃতি রুখে দেওয়া সম্ভব, এখানে বাধা হয়ে কেউ দাঁড়াতে সাহস পাবে না। যদি বলুন ঠিক কিনা? আপনারা পারবেন না ইনশাল্লাহ, সবাই বলুন পারবেন না ইনশাল্লাহ, আপনারা এটা অবশ্যই পারবেন। তার একটা বড় কারণ আপনাদেরকে বলি, কারণ হচ্ছে দেখুন আপনারা মাহফিলের যে পোস্টারটা যেভাবে করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত। আমি আমার এই ওয়াজ মাহফিলে প্রায় আজকে 16 বছর পার হয়েছে, কোরআনের তাফসীরের মাঠে 2008 সাল থেকে আমি ধারাবাহিক মাঠে ময়দানে কথাবার্তা বলি, এই এতগুলো লম্বা সময়ের মধ্যে আমি এরকম পোস্টার দেখি নাই যে পোস্টারে আলেমদের নাম ছাড়া কোনো নাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আকবার বলবেন না? এলাকাবাসীর হিম্মত দেখেছেন, সাহস দেখেছেন, অনেক এলাকায় নেতা কর্মীর নাম বক্তার উপরে না দিলে ওয়াজই হয় না। কথা বলে না ঠিক কিনা? স্টেজে বড় চেয়ার যদি, নেতার চেয়ার যদি আলেমের সাথে বড় না দেওয়া হয়, অনেক জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আর সেখানে আপনারা সব নাম বাদ দিয়ে শুধু 4-4টা আলেমের নাম দিয়ে একেবারে শুধু বল্লভপুর মাহফিল কমিটি এলাকাবাসী শেষ করে দিয়েছে। এটা বাংলাদেশে একমাত্র পোস্টার। আল্লাহু আকবার বলেন। এটা ইউটিউবাররা কথাটা রেকর্ড করছে, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যারা এই বক্তব্য শুনতে পাচ্ছেন, যে এটা গোটা বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতির জন্য এটা একটা মডেল, এটা একটা আদর্শ হতে পারে, যেখানে শুধু আলেমদেরকে সম্মান দেওয়া হয়েছে, পাবলিককে এখানে স্থান দেওয়া হয় নাই। আমাদের সমাজ আমরা দেখতে পাই একজন দ্বীনের দায়ী, একজন ইসলামিক স্কলার, তার উপরে বেনামাজি, সুৎখু, মৎখু, মিথ্যাবাদী, লম্পট, জিনাকার নেতার নামটা উপরে দেওয়া হয়, এটা সরাসরি আল্লাহর কোরআনকে অপমান করা হয়। কথা বলুন ঠিক কিনা? একজন আলেমকে নিচে নাম দিয়ে বেনামাজি, ফাসেক, ফুজ্জারের নাম উপরে দেওয়া, এটাকে আলেমকে সম্মান করা হলো? চিৎকার দিয়ে বলুন সম্মান করা হলো?
সুতরাং এখান থেকে এই বল্লভপুর তাফসীর কমিটি থেকে গোটা বাংলাদেশের সমস্ত তাফসীর কমিটির শিক্ষা গ্রহণ করা উচিত যে কোরআনের ময়দানে একমাত্র রেসপেক্টেড পারসন হচ্ছে উলামারা কিনা পরবর্তী কিনা আল্লাহ রাব্বুল আলামিন যেন সুতরাং আপনারা এটা যেহেতু করতে পেরেছেন সমাজের অপসংস্কৃতি আপনারা দূর করতেও পারবেন ইনশাআল্লাহ কোন গ্রামগঞ্জের কোন বিবাহ শাদিতে ওপেনে নাচ গান করতে দেওয়া হবে না যেরকম ঠিক কিনা যেহেতু আপনাদের এই মসজিদ অনেক পুরাতন মসজিদ সুতরাং এই মসজিদ ভিত্তিক কমিটি থাকবে গোটা এলাকার আশপাশে যেখানে গান বাজনা হবে সেখানকে প্রতিরোধ করে তোলা হবে ইনশাআল্লাহ বলেন রাজি আছেন কারা কারা দু হাত দেখতে চান আল্লাহ যেন কবুল করেন সকলে মানে আমিন প্রিয় ভাইরা যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উপর এত অবদান দুনিয়া এবং আখেরাতে সেই রসুলের সুন্নার আলোকে জীবন গড়তে চায় আল্লাহর হাবিবের সাফাত নিয়ে জান্নাতে যেতে চায় হুজুরের হাতে কিয়ামতের দিন হাউজে কাউসার পান করতে চায় এই আগ্রহ দিলে আছে না কার কার আছে হাত দিয়ে কিন্তু এই আগ্রহ কার আছে হুজুরের হাতে আমরা হাউজে কাউসার পান করতে চাই আল্লাহ তুমি কবুল করো হাত নামান হাত নামান এখন আল্লাহর নবীর সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দিই আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বতা রাসূলের বাণী পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে পরকালে সে তার সাথেই থাকবে সুতরাং আমরা চাই আমাদের হাশর নবীদের সাথে হোক আমাদের হাশর সিদ্দিকিনদের সাথে হোক সালিহিনদের সাথে হোক এই নয়ন দিয়ে পৃথিবীতে আমরা রসুলকে দেখতে পাইনি মন প্রাণ ভরে কিয়ামতে হুজুরকে দেখতে চায় মন প্রাণ ভরে হুজুরের সাথে জান্নাতে সারা জীবন কাটাতে চায় ইনশাআল্লাহ বলেন হুজুর বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না যে ব্যক্তি আমার আমাকে ভালোবাসে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে সুতরাং রসুলের সুন্নত যদি আমার জীবনে না থাকে রাখার দরকার আছে না নাই এখন রসুলের সুন্নত বলতে কি বোঝায় সুন্নত বলতে শুধু মুখের দাঁড়ি নাকি এটাই সুন্নত না সুন্না মানে হচ্ছে রসুলের রেখে যাওয়া জীবন আদর্শ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে মডেল বানাতে হবে মুখের দাড়ি থেকে শুরু করে চুল কাটা নখ কাটা এগুলো ব্যক্তি জীবনের আমল এসব ব্যাপারে রসুলের তালিম আছে না নাই শিক্ষা আছে না নাই একেবারে বাথরুমে প্রবেশ করা থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ঢোকা পর্যন্ত রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সিদ্ধান্ত নেওয়ার মতো এখনো কোনো জায়গা নাই যেখানে রসুলের সুন্নত নেই সকল ক্ষেত্রে রসুলের সুন্নাকে মানবো তো ইনশাআল্লাহ সুতরাং মুখের ওয়াজিব দাড়ি রাখা এই বিধানটা অবহেলা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই এ কথা বলার কোনো সুযোগ নাই রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাঁড়িয়ে আছে অমুকে বেনামাজি তার তো মুখে দাঁড়িয়ে আছে খ্রিস্টানরাও তো দাঁড়িয়ে রাখে যেমন হিজবুত তাওহিদ নামের একটা কুফুরি সংগঠন বাংলাদেশে আছে কথা বলেন ঠিক না এই হিজবুত তাওহিদের যে কুফুরি সংগঠন এই সদস্যদের একটা রকম ইমান আছে একটু জোরে বলেন ওদের ইমাম ওদের ভাষায় এমাম ওই এমাম হুসাইন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে ওদের যত নারী কর্মী যত পুরুষ কর্মী একটারও ইমান নাই কুরআন সুন্নার আদলে সবগুলো বেঈমান কাফের কথা বল ঠিক কিনা এই বেঈমান কাফেররা কুরআন সুন্নাহ ইজমা কিয়াসে সবসময় বিরোধিতা করে এমনকি কুরআন সুন্নাহ ওপেনে অপব্যাখ্যা করে মুখের দাড়ি সম্পর্কে তারা বক্তব্য হচ্ছে যে ইহুদিদের তো দাড়ি আছে খ্রিস্টান তো দাড়ি ছিল আবু জেহেলের দাড়ি ছিল নাউজুবিল্লাহি মিন যালিক আবু জেহেলের দাড়ি আর ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর আমার রসুলের দাড়ি কি এক দাড়ি কথা বলুন এক দাড়ি হিন্দুরাও মুখে দাড়ি রাখে কিন্তু ওর দাড়ি দেখেই বোঝা যায় ওইটা হিন্দুর দাড়ি মুসলমানের দাড়ি দেখলে বোঝা যায় এটা মুসলমানের দাড়ি চিল্লায় কন্যা ঠিক কিনা সুতরাং যুবকেরা আপনারা যদি মনে করেন যে দাড়ি ইসলামে গুরুত্ব বহন করে না এটা বরং মারাত্মক ভুল দাড়ি শিয়ার ইসলাম
এটার যে গুরুত্ব অপরিসীম তার একটা প্রমাণ আপনাদের কাছে দেই। দাড়ির যদি গুরুত্ব ইসলামে নাই থাকতো, ইসলাম বিদ্বেষীদের দাড়ির প্রতি এত ঘৃণা কেন? কথা বলে, দাড়ির যদি কোনো গুরুত্বই না থাকে, ইসলাম বিদ্বেষীরা দাড়ি দেখলে জ্বলে কেন? ওদের কলিজা পুড়ে ছাই হয়ে যাওয়াই প্রমাণ করে দাড়ি শিয়ার ইসলাম, ঠিক কিনা বলেন? সুতরাং ওদের কলিজায় যত জ্বালা পোড়া হোক না কেন, আমরা মুখের দাড়ি পুরুষরা রাখবই রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ, এই দাড়িকে সুন্নাত তরিকায় রাখবো। দাড়ি রাখলে মানুষের ওয়াকর বাড়ে, ভারিত্ব বাড়ে, সম্মান বাড়ে, রেসপেকশন বাড়ে, ইজ্জত সম্মান আল্লাহ পাক দুনিয়াতে বাড়িয়ে দেন, আখেরাতেও বাড়িয়ে দেবেন। যুবকেরা আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে না ইনশাআল্লাহ? কার কার মুখে দাড়ি থাকবে আজকে থেকে আমি হাত দেখি, ভালো করে তুলেন না সাহসিকতার সাথে। এ কথা কি প্যান্ডেল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি, না বাড়ি পর্যন্ত যাবে? দাড়ি থাকবে ইনশাআল্লাহ, মন থেকে বলেছেন তো। কারণ আমি এই চেহারা নিয়ে কিয়ামতের রসূলের সামনে দাঁড়াতে চাই। আমি আমি নমরুদের মতো বুশের চেহারা নিয়ে হুজুরের সামনে দাঁড়াতে চাই না। কথা বলুন ঠিক কিনা? হাত নামান, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মাথার টুপি সুন্নত আমল, আমরা এটা মাথায় রাখবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করবো ইনশাআল্লাহ। মা বোনদের পর্দা করা সুন্নত না ফরজ? এই ফরজ বিধানে অবহেলা করার কোনো সুযোগ আছে? কিন্তু আমরা তো অবহেলা করি। আমরা মনে করি বোরকা পরবে বয়স যখন 72 শেষ হয়ে 73 পরবে তখন গিয়া বোরকা পরবে। বুড়িরা বোরকা পরে জোয়ান মেয়েরা বোরকা পরতে চায় না, অথচ বোরকা কি বুড়ির জন্য না জোয়ানের জন্য? সিস্টেম উল্টায় গেছে, সিস্টেম উল্টায় গেছে। শয়তান সব সিস্টেমকে উলট পালট করে দিয়েছে। পুরুষের উচিত ছিল টাকুর উপরে কাপড় পরা, মেয়েদের উচিত ছিল নিচে পরা, শয়তান উল্টায় দিছে। পুরুষ পরে একেবারে টাকুর নিচে, স্বেচ্ছাতে স্বেচ্ছাতে যায় ময়লা সব পরিষ্কার করে দেয়, আর মহিলা খালি উপরে উঠে। অনেকক্ষণ ঠিকই না, সব কিছু উল্টায় দিয়েছে। সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মা বোনদেরকে, পর্দা করা ফরজ। এই ফরজ বিধানটা মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, জোরে করে আমিন। আমি আজকের পর্দা পুষ্টা নিয়ে লম্বা কথা বলতে পারলাম না, সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা আলোচনার। এই শেষ প্রান্তে এসে আমি শুধু সকলকে হৃদয়ের গভীর থেকে এতটুকু আবদার জানাতে চাই, আমাদের উপর রসুলের যে অবদান দুনিয়াতে, আমাদের উপর রসুলের যে অবদান আখরাতে, আমরা হুজুরকে হৃদয় দিয়ে ভালোবাসতে চাই, সুন্না ভিত্তিক জীবনযাপন করে সেই ভালোবাসার প্রমাণ রাখতে চাই। কথা বলেন ইনশাআল্লাহ। এমনকি কিয়ামতে রসুলের সাফাত পেতে চাই, আমরা বলি ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা মজার তথ্য দিই, এই পৃথিবী থেকে আল্লাহকে আমরা কেউ দেখি নাই। কেউ দেখছেন নাকি এখানে যারা আছেন, কেউ দেখেছেন? আমি দেখি নাই, আপনারা দেখছেন নাকি কেউ? দেখা সম্ভব নয়। লা তুদ্রিকু হুল আবসার ওয়া হুয়া ইউদ্রিকুল আবসার, দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে আমরা জান্নাতে গিয়ে মহান রবকে দেখবো ইনশাআল্লাহ। দুইটা শর্তের ভিত্তিতে, কয়টা? এক নম্বর শর্ত হচ্ছে কোরআন বলছি, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাই দুনিয়াতে, সে যেন দুইটা কাজ করে। এক নম্বর কাজ হলো সে যেন ভালো আমল করে, আমি আল্লাহর ইবাদতের সাথে সে যেন কাউকে শরীক স্থাপন না করে। আল্লাহর সাথে শরীক করা যাবে না, নেক কাজ করতে হবে। আমাদের সমাজে আমরা দেখেছি কারো ছেলে হয় না, মেয়ে হয় না, বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, সরাসরি মাজারে গিয়ে সেজদায় পড়ে কান্দা শুরু করছে, ঠিক কিনা বলেন? পীরের হাতে পায়ে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন, সমাজে সম্মান দেওয়ার মালিককে? ব্যবসায় বরকত দেওয়ার মালিককে? জমিতে ফসল দেওয়ার মালিককে? নিয়ামত বাড়িয়ে দেওয়ার মালিককে? তো সাহায্য চাওয়া দরকার তো আল্লাহর কাছে, সন্তান চাওয়া দরকার আল্লাহর কাছে।
আল্লাহর কাছে সন্তান না আছে আপনি বান্দার কাছে চেয়েছেন মৃত ব্যক্তির কাছে চেয়েছেন আপনি তো শিরিক করেছেন কথা বলুন ঠিক কি না আমি গোটা বাংলাদেশ ঘুরে দেশ বিদেশ ঘুরে এই সমস্যাগুলো মাথার মধ্যে আসার পরে আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি আল্লাহ যেন এই কিতাবটা উম্মতের হেদায়েতের জন্য কবুল করেন এই কিতাবের শেষ প্রান্তে আমি লিখে দিয়েছি যদি কারো সন্তানাদি না হয় কুরআন সুন্নায় আল্লাহ কি প্রেসক্রিপশন দিয়েছে কি দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো আমল করলে আল্লাহ পাক নিঃসন্তানি মাকে সন্তান দান করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ সন্তান দান করেছেন ঠিক কিনা বলেন মারিয়ামের গর্ভে আল্লাহ পিতা ছাড়াই সন্তান সৃষ্টি করেছেন যে আল্লাহ পিতা ছাড়া সন্তান সৃষ্টি করতে পারেন যে আল্লাহ পিতা মাতা ছাড়া আদম হাওয়াকে সৃষ্টি করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা নারীর গর্ভে সন্তান দান করতে পারেন আপনি আল্লাহ পাকের মাহবুব বান্দা আপনি আল্লাহর কাছে চাবেন যদি আপনার তাকদীরে লেখা থাকে অবশ্যই আপনার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক সন্তান আপনাকে দান করবেন সুতরাং সেই আমলগুলো কি আমি এর মধ্যে লিখে দিয়েছি যদি সুযোগ হয় বয়ান শেষে আপনার স্টেজ থেকে কিংবা আমাদের ড্রাইভারের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র 100 টাকা হাদিয়া আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন সুন্নায় শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন ঋণগ্রস্ত হয়ে গেছেন কিংবা অজস্র পেরেশানগ্রস্ত আপনি হয়েছেন এমন অসংখ্য দোয়া আছে হাদিসের ভান্ডারে